তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান মঙ্গলবার রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন এ সময় ইসরায়েল ও ফিলিস্তিনের মধ্যে ক্রমবর্ধমান সংঘাত এবং অত্র অঞ্চলে মানবিক সংকট নিয়ে আলোচনা করেছেন দুই নেতা তুরস্কের সরকারি বার্তা সংস্থা আনাদুলু দেশটির কমিউনিকেশন ডিরেক্টরের বরাত দিয়ে এই খবর দিয়েছে এতে বলা হয়েছে তুর্কি নেতা এরদোয়ান পুতিনকে বলেছেন ফিলিস্তিনি ভূখণ্ডে পরিচালিত বর্বরতা গভীরতর হচ্ছে এবং প্রতিটি মিনিটে বেসামরিক নাগরিক হতাহতের সংখ্যা বাড়ছে তুরস্কার কমিউনিকেশন ডিরেক্টেড সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া বিবৃতিতে জানিয়েছে প্রেসিডেন্ট এরদোয়ান রুশ নেতাকে বলেছেন পশ্চিমা দেশগুলোর নিরবতা ও গাজায় সামরিক সংকটের আশঙ্কাজনক হারে বাড়িয়ে দিয়েছে প্রতিবেদনে বলা হয়েছে এরদোয়ান এ সময় গুরুত্ব আরোপ করেন যে তারা দেশে এই অঞ্চলে শান্তি নিশ্চিত করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবে গত সাত অক্টোবর থেকে ইসরায়েলি বাহিনী গাজায় নির্বিচারে বোমাবর্ষণ করে আসছে সেই সঙ্গে কার্যকর করা হয়েছে সর্বাত্মক অবরোধ যদিও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখে সামান্য কিছু ত্রাণ ঢুকতে দিয়েছে নেতানিয়াহু সরকার এর আগে একই দিন ভোরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এর আগে একই দিনে ভোরে ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস অপারেশন আলাক্সা ফ্লাড পরিচালনা করে ইসরায়েলে আকস্মিক হামলা চালায় হামাসের পক্ষ থেকে বলা হয় আলাক্সা মসজিদে হামলা এবং ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি বসতি স্থাপনাকারীদের ক্রমবর্ধমান সহিংসতার প্রতিশোধ হিসেবে এই হামলা চালানো হয়েছে এরপর থেকে ইসরায়েলি সামরিক বাহিনী গাজা উপত্যকায় হামাসের লক্ষ্য বস্তুগুলোর বিরুদ্ধে অপারেশন সোর্স অফ আয়রন শুরু করে এতে প্রায় ছয় হাজার ফিলিস্তিনি প্রাণ হারিয়েছে এর মধ্যে অনেক শিশু ও নারী রয়েছে অন্যদিকে হামাসের হামলায় এক হাজার চারশো ইসরায়েলি নিহত হয়েছে